আপনার বাড়িতে আজকে একদিনে কি কি করবেন বা ছুটিটা কি করে কাটাবেন তার একটা পরিকল্পনা গ্রহণ করছেন, তো পরিকল্পনাটা একা হবে কোনদিন? পরিকল্পনাটা একা হবে বাড়িতে আপনি যাই করবেন কেন, সেই পরিকল্পনা আপনি বাড়িতে সবাই মিলে যা করবেন সেটা কি পরিকল্পনা একা হয় কোনদিন? একা হয় না, সমষ্টিগত হয়ে পরিকল্পনা করতে হয়, প্ল্যান করতে হয়। একটা পিকনিকের প্ল্যান করেন, একটা ডে আউটিং এর প্ল্যান করেন, আর যাই করেন। সরকার তখন বললো যে একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে প্রথমে। পরিকল্পনাটা কি? পরিকল্পনা বলতে বোঝাচ্ছে যে প্রয়োজনীয় উদ্দেশ্য সাধনের জন্য, মানুষের চাহিদা পূরণের জন্য, অর্থাৎ আপনি যেই অঞ্চলে আছেন তার সামগ্রিক চাহিদা পূরণের জন্য। দেখবেন আপনার বিশেষ একটা চাহিদা থাকে, আপনাদের অঞ্চলে যেই যেই অঞ্চলে চাকরি করেন সেই সেই অঞ্চলে যে একটা পাস থাকে যে আমার বাচ্চা এটা পারছে না, সেটা আপনার দেখার দায়িত্ব, আর এসে বলবে আপনাদেরকে। আপনার আমাদের বাচ্চা এটা পারছে না, এটা একটু শিখিয়ে দেন, এটা বলবে। এটা হচ্ছে তার সামগ্রিক চাহিদা, ওই এলাকার ওই অঞ্চলের সামগ্রিক চাহিদা। প্রাইমারি স্কুল বলতে একটু ভিন্ন ধরনের এই সমস্ত বিষয়গুলো থাকে, এই ধরনের চাপটা থাকে না, কিন্তু মানে গ্রামাঞ্চলে সরকার পোষিত বা সরকারি স্কুলগুলোতে কিন্তু এই সমস্যাগুলো আছে যে যারা এসে বলবে এবং কালে এই যে চাহিদা, এই চাহিদাটাকে পূর্ণ করার জন্য আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেই পরিকল্পনাটা ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা হতে পারে, বৃহৎ পরিকল্পনাও হতে পারে। তাহলে এই পরিকল্পনা রূপায়ণ করতে হবে, যে পরিকল্পনা রূপায়ণের জায়গায় আমাদেরকে নির্দিষ্ট কতগুলো টাস্ক আমাদেরকে এনআইএস থেকে বলেছে যে কী করতে হবে এবং কীভাবে করব, এবং দেখবেন এটা বাস্তবিক জীবনের সঙ্গে আমরা করে আসছি সেটাই এখানে বলছে। তো পরিকল্পনা গ্রহণ কি একা একা হবে? প্রথমে এই বলছি একা একা হবে না পরিকল্পনা গ্রহণ। তাহলে কার মাধ্যমে পরিকল্পনা গ্রহণ হবে? আপনি যে স্কুলে চাকরি করছেন সেই স্কুলের হেডমাস্টার সাহেব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেই পরিকল্পনা গ্রহণের জন্য। যখন হেডমাস্টার মশাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? এলাকাবাসীকে অবশ্যই থাকতে হবে, পঞ্চায়েতকে অবশ্যই থাকতে হবে, এই সমস্ত অভিভাবকদের অবশ্যই থাকতে হবে, ছাত্রছাত্রীদের অবশ্যই থাকতে হবে। সকলকে মিলে যে কমিটি তৈরি হবে, একটা নির্দিষ্ট কমিটি তৈরি করতে হবে, এর মধ্য দিয়ে একটা পরিকল্পনা গৃহীত হবে আলোচনার মধ্যে। এখানে বলছে আপনার ক্ষুদ্র পরিকল্পনা পদ্ধতি একটা প্রশ্ন আছে এখানে, এবং এনআইএস এর একটা প্রশ্ন এখানে বলছে যে পরিকল্পনা দেওয়ার কারণটা কি, এটা একটা মডেল প্রশ্ন। পরিকল্পনা কি, ক্ষুদ্র পরিকল্পনা বলতে কি বুঝে আপনাকে বলে দিয়েছি আপনাদেরকে। ক্ষুদ্র পরিকল্পনার কারণ কি, ক্ষুদ্র পরিকল্পনার উদ্দেশ্যটা কি, এই একটা প্রশ্ন এখানে মডেল প্রশ্ন বলছে। বলছে যে এলাকায় অবস্থিত বিদ্যালয়ের শিশুদের প্রকৃত গুণগত মান, শিক্ষা প্রদানে তারা ইচ্ছুক কিনা বা তারা সমর্থ কিনা, এবং অধিবাসী বৃন্দের অর্থাৎ সেই এলাকার অধিবাসীদের সার্বজনীন প্রাথমিক শিক্ষা সমস্ত শিশুদের কাছে পৌঁছানো, এটাই হচ্ছে ক্ষুদ্র পরিকল্পনার গুরুত্ব বা উদ্দেশ্য। ক্ষুদ্র পরিকল্পনার বলতে বা উদ্দেশ্য বলতে গেলে বলছে যে কোনো এলাকার অবস্থিত বিদ্যালয়ের শিশুদের প্রকৃত গুণগত মান এবং তারা শিক্ষা গ্রহণ ও প্রদানের সমর্থ কিনা, প্রদান ও গ্রহণের সমর্থ কিনা, শিক্ষা প্রদানে প্রদান ও গ্রহণে সক্ষম কিনা, এবং এলাকা অধিবাসী বৃন্দের এলাকার অধিবাসী বৃন্দের সার্বজনীনভাবে প্রাথমিক শিক্ষাকে
সমস্ত শিশুদের কাছে পৌঁছানোর ব্যাপারে দায়িত্ব গ্রহণ করবেন কিনা। তাই হচ্ছে ক্ষুদ্র পরিকল্পনার উদ্দেশ্য। এই ক্ষুদ্র পরিকল্পনা গ্রাম শিক্ষা সংসদ মাতা শিক্ষক সমিতি বিদ্যালয় পরিচালন সমিতি সবার মধ্য দিয়ে রূপায়ণ করতে হবে। এবার আমরা দেখলাম যে ক্ষুদ্র পরিকল্পনা কি এবং ক্ষুদ্র পরিকল্পনার উদ্দেশ্যের মধ্য দিয়ে কাকে আগে আমরা যুক্ত করছি, এবং আমি বললাম বলবার সময় যে একটা দল গঠন করতে হবে, সেই দলটা কাদের নিয়ে হবে সেটাও আমরা বলবার চেষ্টা করলাম। এবার এই দলের কাজ কি হবে, এই দল কি করবে, এই দল করবে হচ্ছে যে একটা রিপোর্ট তৈরি করবে যে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কি কি সমস্যা আছে, তাদের কি কি সামর্থ্য আছে, তাদের এবিলিটি গুলো কি কি, এবং তারা তাদের ডিসএবিলিটি গুলো কি কি, তারা কি করতে পারে না কি করতে পারে, এবং সেই ডিসএবিলিটি গুলোকে আমরা এবিলিটি স্তরে পৌঁছানোর ক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে একজন সমাজের লোক হিসাবে, অর্থাৎ শুধুমাত্র শিক্ষক করবে এরকম বিষয়টা না, তারা হচ্ছে একটা আমরা যখন কমিটিতে বলেছি তখন সমাজের সকল স্তরের নির্বাচিত অনির্বাচিত বিশিষ্ট শিক্ষাবিদ সবাইকে নিয়ে করেছি, তাদের সকলের দায়িত্ব অর্থাৎ অভিভাবকের দায়িত্ব, একজন শিক্ষকের দায়িত্ব, একজন সমাজের যে কোনো ব্যক্তি ওই এলাকার যে কোনো একজন বিশিষ্ট ব্যক্তিরও সেই সেটা তার দায়িত্ব যে ওই শিশুটা বা ওই বিদ্যালয়ে আসছে বা যাচ্ছে এরকম শিশুদের ক্ষেত্রে কি কি এবিলিটি বা ডিসএবিলিটিগুলোকে আমরা এবিলিটি স্তরে নিয়ে যেতে পারি সেটাকে পর্যবেক্ষণ করা এবং তার রিপোর্ট তৈরি করা, এবং সেই রিপোর্টটা পর্যবেক্ষণ করে তার অনুযায়ী কাজ করা, সেটা কিন্তু এই পরিচালন সমিতি বা আমরা যে দলটা বললাম যে পরিকল্পনা দলটা বললাম সেই দলটার কিন্তু একটা কাজ হিসেবে অবশ্যই একটা কর্তব্য হিসেবে দাঁড়াচ্ছে। এবং তারা কি করবে, এখানে পরিষ্কার হয়ে বলছে যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার উৎকর্ষতার জন্য সম্পৃক্ত বিষয়গুলো অর্থাৎ শিশুদের চিহ্নিত করা, তাদেরকে বিদ্যালয়ে দাখিল করা এবং বিদ্যালয়ে ধরে রাখা, এর প্রথম হচ্ছে প্রাথমিক তিনটে কাজ যে তাদেরকে চিহ্নিত করতে হবে, কারা স্কুলে পড়ছে না, কারা ড্রপ আউট হয়ে গেছে, কেউ হয়তো স্কুলে ভর্তি হয়েছে শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে প্রথম শ্রেণী থেকে স্কুলে আসছে না, আপনি স্কুল খুলেছেন এক মাস দু মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসছে না, তাহলে কি হবে, তাকে আসছে না বলে আপনি বসে থাকবেন, কখনই বসে থাকবেন না, তাহলে এই দলটার কাজ হবে কেন আসছে না তার বাড়িতে যাওয়া এবং তাকে দাখিল করানোর ব্যবস্থা করা এবং তাকে সঠিক শিক্ষাটা
প্রাথমিক শিক্ষাটা দেওয়া। তার কারণ প্রথমেই আমরা বলছি যে কেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা হোক আর সে বিকেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা হোক, হোক আরটি অ্যাক্ট অনুযায়ী 6 থেকে 14 অর্থাৎ প্রথম 8 বছর শিশুর এটা মৌলিক অধিকার। তাই যখন এটা শিশুর মৌলিক অধিকার, যখন শিশু কোনো এটা শিশু তো নিজে নিজে করতে পারে না, এটা যেহেতু শিশু নিজে নিজে করতে পারে না সেহেতু অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে শিক্ষক শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের এবং সমাজের সমস্ত সকল মানুষের এটা একটা দায়িত্ববোধের মধ্যে এড়ানোর চেষ্টা করা হয়েছে যাতে আমাদের ভারতবর্ষ ইলিটারেসি মুক্ত হয়, অর্থাৎ লিটারেসির দিকে আগে। তাই জন্য এই 3টা কাজ শিশুদের চিহ্নিত করা, বিদ্যালয়ে দাখিল করা এবং বিদ্যালয়ে ধরে রাখার কাজটা এই পরিকল্পনা দলের প্রধান 3টা কাজের মধ্যে 1টা কাজ। ইত্যাদি বিষয় নিয়ে গ্রামের বসবাসকারী এলাকার ব্লক ও জেলার জানতে পারার দক্ষতা তৈরি করতে হবে, অর্থাৎ এই রিপোর্টটা আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি দেখে বিদ্যালয় নিয়ে আসলেন এবং বিদ্যালয় নিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনাকে একটা চার্ট তৈরি করতে হবে এবং কাদের কাজে আপনি এরকম করলেন সেই চার্টটা বিআরসিতে বা সিএরআরসিতে, আমরা সিএরআরসি জানি বিআরসি জানি না, কারণ আমরা যে বিআরসি স্তরে সেরকম কাজ হয় না, সিএরআরসি স্তরে কাজটা হয়। বিআরসি গুলোকে ভাগ করে দেওয়া হয় অঞ্চলগতভাবে, তাই জন্য ওপরে সিএরআরসি বলা হয়, সার্কেল বলা হয়। তো সিএরআরসি গুলো এবং সিএরআরসি গুলোর মধ্যে বিআরসি এবং ডিআরসি গুলোর মধ্যে আপনার এই রিপোর্টটা পরিবেশিত এবং প্রত্যেক সপ্তাহে এর মান ঠিক রাখা এবং উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এই কমিটি বা দলগুলোতে হবে। এরপরে কিছু তথ্য ভান্ডার তৈরি করতে বলছে এই পরিকল্পনার জন্য, সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত এবং ফলপ্রসূ করার জন্য একটা সময়সীমা থাকা দরকার, অর্থাৎ আপনি 1 বছরে কি কাজটা করবেন, বছর বা মাস হিসাবে আপনাকে একটা নির্দিষ্ট সময় করে নিতে হবে। যে এরকম বিষয় না যে আপনি অনন্তকাল ধরে কাজটা করছেন, আপনার একটা নির্দিষ্ট জায়গায় চাইল্ড রেজিস্টার মেনটেন হবে, চাইল্ড রেজিস্টার যখন মেনটেন হচ্ছে তখন ওই চাইল্ড রেজিস্টার অনুযায়ী আপনার বুঝতে পারবেন আপনি ওই 1 বছরের মধ্যে কত শিশু জন্মগ্রহণ করেছে, কতগুলো শিশুর 3 থেকে 4 বছর বয়স হয়েছে, কতগুলো শিশুর 4 থেকে 5 বছর বয়স হয়েছে। তাহলে যেখানে 4 থেকে 5 বছর বয়স হয়ে গেছে তাহলে সেই শিশুগুলোর স্কুলে ভর্তির সময় হয়ে গেছে প্রি প্রাইমারিতে, তাই প্রি প্রাইমারিতে যখন তার ভর্তি হওয়ার সময় হয়েছে তখন সেই শিশু যদি আপনার বিদ্যালয়ে ভর্তি না হয় আপনার হতেই পারে, আপনার অঞ্চলের দুটো স্কুল হতেই পারে, একটা সরকারি স্কুল একটা প্রাইভেট স্কুল হতেই পারে, এবং তাহলে আপনার কি করতে হবে, আপনার স্কুলে ভর্তি হয়নি তাহলে আপনাকে বাড়িতে গিয়ে তথ্য জোগাড় করতে হবে যে স্কুলে কোন স্কুলে ভর্তি হলো, কেন ভর্তি হলো না, তার অর্থনৈতিক ভালো অবস্থা ভালো থাকতেই পারে, সে প্রাইভেট একটা স্কুলে ভর্তি হতেই পারে। কিন্তু আপনার কাছে যে রিপোর্টটা থাকা দরকার যে এই ছাত্র বা ছাত্রীটি বা শিশুটি এই স্কুলে ভর্তি হয়নি, এই স্কুলে ভর্তি হয়েছে, অর্থাৎ সে দাখিল হয়েছে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি দাখিল না হয় তাহলে কী করতে হতো, আপনাকে তার অভিভাবকদেরকে বুঝিয়ে শিশুটিকে বিদ্যালয়ের আগে নিয়ে আসতে হবে, সেটা আপনার দায়িত্ব ছিল। তাহলে আপনাকে এই তথ্যটা রাখতে হবে এবং এই তথ্যটা বিআরসিতে জানাতে হবে। কখন জানাতে হবে, আপনার নির্দিষ্ট সময়কালকে আমাকে জানাতে হবে। নিশ্চয়ই আপনি যদি এটা জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে দেখছেন স্কুলে ভর্তির একটা সময়সীমা আছে, জানুয়ারি মাসে আপনার সাধারণত দেখি যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর মতো সেশন চলছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সকলে ভর্তি হয়, যদি ভর্তি না হয় তাহলে আপনি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস দেখার পরে আপনি মার্চ মাসের শুরুতেই আপনি পরিক্রমণ করতে বেরোবেন, যে সার্ভে করতে বেরোচ্ছেন কোথায় কোথায় কী গাফিলতি হচ্ছে, কারা কারা ভর্তি হলো না তাদেরকে নিয়ে তাদেরকে চিহ্নিতকরণ করবেন এবং তার রিপোর্ট মার্চ মাসের শেষেই আপনি আপনার সিএরআরসি বা বিআরসির মধ্যে জমা দেবেন। সেই অনুযায়ী তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, মানে পরিকল্পনা দলে তারাও আছে, বিআরসিগুলোর থেকে একজন প্রতিনিধি থাকবেন আপনার পরিকল্পনা দলে। গ্রাম পঞ্চায়েত দিয়ে যদি না হয় তার পরিবারের অন্তর্ভুক্ত করা না করা যায়, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে তার পরিবারকে বুঝিয়ে যদি তাকে বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা না করা গেল সেই শিশুটিকে, তাহলে সেই শিশুটিকে কি আপনার হাল ছেড়ে দেবো, ওখানে ছেড়ে দেবো না, সেই শিশুটিকে ভর্তি করার জন্য আরও উচ্চ লেভেল থেকে তাদেরকে বোঝানো হবে এবং বুঝিয়ে তাকে স্কুলে দাখিল করার চেষ্টা করা হবে। তার রিপোর্টটা যদি আমরা সরাসরি ব্লক স্তরে না জানাই তাহলে মানে তার সেই কাজটা হবে না, আর সেই কাজটা না হলে শিশুটি ভর্তি হতে পারবে না। সুতরাং পরিকল্পনা দলের এই কাজটা, এই তথ্যটা জোগাড় করা এবং এই তথ্যটাকে সেটাকে দাখিল করা, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আরও আরও অনেক উদাহরণ আছে আমি বলছি না সেগুলো বিস্তারিত, সেটাকে দিতে হবে আপনাকে। এবং
এখানে বারবার করে বলা হচ্ছে, এখানে বেসরকারি সংস্থা অর্থাৎ এনজিও দ্বারা পরিচালিত তথা বহির্ভূত বিদ্যালয়গুলো এবং সংরক্ষিত এলাকা বসবাসকারী শিশুদের সংরক্ষিত বিদ্যালয়গুলো, এই বিদ্যালয়গুলোতে যাওয়ার ক্ষেত্রে কাদের কাদের মানসিকতা আছে সেটাও কিন্তু আপনাদের মোটামুটি একটা লিস্ট তৈরি করতে হবে। অর্থাৎ কারা গেছে বা কারা আছে যেতেই পারে, যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এবং বলছি যে সমাজের কিছু সমস্যা, যে তপশিলী জাতি উপজাতি জানাবার শ্রেণীর উপজাতি প্রচন্ড পিছিয়ে পড়া জাতি এবং আদিম জনজাতির শিশুরা, প্রতিবন্ধী শিশুরা, শিশু শ্রমিক হিসেবে যারা কাজ করে, নিষ্ঠুর আচরণের শিকার যে সমস্ত শিশুরা, অর্থাৎ কেউ সেক্সুয়ালি হ্যারাস হতে পারে বা কেউ বিভিন্ন কারণে মানসিক বা শারীরিক নির্যাতিত হতে পারে বিভিন্ন কারণে, কিন্তু দেশ থেকে শিশুরা, স্থানচ্যুত উদ্বাস্তু শিশুরা, বন্দী পিতামাতা শিশুরা অর্থাৎ যারা জেলে বন্দী আছে এই ধরনের পিতামাতা শিশুরা, এবং যৌন কর্মীদের শিশুরা, এবং অন্যান্য সুযোগ সুবিধাহীন শিশুরা, এই সমস্ত শিশুদের বসস্থান কিন্তু হতে পারে আপনার এলাকা। তাহলে এই এলাকার এই সমস্ত এতগুলো ক্যাটাগরিতে ভাগ করা আছে যে শিশুদের, নর্মাল শিশু না যারা, যারা নর্মাল শিশু হয়তো স্বাভাবিকভাবে আমরা একটু তাদেরকে আলাদা চোখে দেখি, এটা আমাদের দোষ, আমরা দেখি বলছি এটা তো শিশু, এদের তো কোনো অসুবিধা নেই, এদেরকে স্কুলে ভর্তি করতে হবে, কিন্তু এই শিশুরা হয়তো স্কুলে ভর্তি হতে পারে না বা ভর্তি তাদের সেই জায়গাটা নেই, তাদেরকে স্কুলে পাঠানোর সেই আর্থিক তাদের অভিভাবকদের মধ্যে পারিপার্শ্বিকতাভাবে নেই, সেই দায়িত্বটাও কিন্তু আমাদের এই ক্ষুদ্র পরিকল্পনার মধ্যে রাখতে হবে। এবং এদেরকে যেহেতু তার যা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার আমাদেরকেই দিতে হবে। তাই বলছে যে গ্রাম শিক্ষা সংসদ এবং সর্বশিক্ষা মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা, এই গ্রাম শিক্ষার ক্ষেত্রে তথ্য সংগ্রহের একমাত্র কারণ বর্তমান অবস্থার বিচার শুধু নয়, তার তথ্য দ্বারা শিশু তথা শিক্ষার্থীর বিশেষ চাহিদা পরিকল্পনার সঠিক রূপায়নের রূপরেখা তৈরি করে। অর্থাৎ আমরা যদি এই তথ্যগুলো না দিই, আমরা যদি এই তথ্যগুলো না পাঠাই বিপিএপিতে সর্বশিক্ষা মিশনে, ঠিক আছে, এখন রাষ্ট্রীয় মাধ্যমিক মিশন তৈরি হচ্ছে, এই যদি না পাঠাই তাহলে কিন্তু তারা বুঝতে পারবেন না যে তারা কী নীতি বা রূপায়ণ করে এই শিশুদেরকে বিদ্যালয়ে টেনে আনে। সুতরাং প্রত্যেকটা গ্রাম সংসদ অনুযায়ী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা নির্দিষ্ট দায়িত্ব থেকে গেল, হয়তো কেউ পালন করি হয়তো কেউ পালন করি না, কিন্তু আমরা এই আমাদের এই সাবজেক্টের মধ্যে কিন্তু আমরা বলছি এবং করছি যে এটা পালন করতে আমাদের হবে। এবং ক্ষুদ্রাকার এই পরিকল্পনা যে গ্রহণ করলাম, আমরা একটা পরিকল্পনা গ্রহণ করলাম, আমাদেরকে আনলাম বিদ্যালয়ে, কেন আসলো না সেটা বিচার করলাম, আমরা জানালাম, তাতে কাজ শেষ হয়ে গেল কি? তাতে কাজ শেষ হয়ে গেল না। এবার বলছে যে এই পরিকল্পনার ধারণাগুলো আমরা কিভাবে রেক্টিফাই করতে পারি, কি কার্যক্রম আমরা করতে পারি। বলছে যে এই লক্ষ্য পূরণের একটা অবস্থা তৈরি করতে হবে, অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে যে যারা স্বেচ্ছায় ভর্তি হচ্ছে, হোক মনে করেন আপনি তো 10 জন বা 20 জন ভর্তি হলো, কিন্তু আপনি দেখলেন যে 40 জন ভর্তি হওয়ার মতন ছিল তারা ভর্তি হলো না, আপনি একটা রিপোর্ট পাঠিয়ে দিলেন বিআরসি বা সিএলআরসি গুলো, তার রিপোর্ট পাঠিয়ে দিলেন 20 জন ভর্তি হয়নি আর 20 জন ভর্তি হয়েছে, তাহলে আপনাকে টার্গেট নিতে হবে, পরিকল্পনা করতে হবে যে আর আমার স্কুলে আরো 10 জনকে টার্গেট নিতে হবে, 40 জনকে, 40 জনকে হয়তো পারবেন না, তাই টার্গেট নিতে হবে ন্যূনতম 10 জনকে আরো ভর্তি করা, এই এলাকার যে 10 জন ভর্তি হয়নি, কোনো স্কুলেই ভর্তি হয়নি, অন্য স্কুলে ভর্তি হয়তো আপনার ঝামেলা চলে যাবে, কিন্তু কোনো স্কুলে ভর্তি যখন হয়নি তাহলে ওই 10 জনকে ভর্তি করা হয়, শুধুমাত্র পরিকল্পনা কি ভর্তি করানো দেওয়া হবে তো আপনাকে, আপনাকে শিক্ষাটা দিতে হবে, সেই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে যে আপনি পরবর্তী সময়ে পরবর্তী ফিনান্সিয়াল এডুকেশন ইয়ারে আপনি কতজনকে ভর্তি করতে পারছেন, আপনার তারা কি আপনি চাইল্ড লিস্টার দেখতে পাচ্ছেন, চাইল্ড লিস্টার অনেকের কাছে মেনটেন হয়, এসএসকে এমএসকে যারা শিক্ষক শিক্ষা শিক্ষিকা আছেন তাদের অনেকের কাছে মেনটেন আছে, আপনাদের স্কুলে আশেপাশে সব পেয়ে যাবেন কতজন 0 থেকে 4 বছর, 4 থেকে 5 বছর, 5 থেকে 6 বছর কতজন স্কুলে ভর্তি হচ্ছে না সবটা ওখানে পেয়ে যাবেন, সেই অনুযায়ী আপনাকে পরিকল্পনাটা গ্রহণ করতে হবে এবং জানাতে হবে পরিকল্পনাটা এবং কী করতে হবে আপনাকে, অনেকগুলো কাজ আছে, শ্রেণীকক্ষের পরিবেশ তৈরি করতে হবে, সামাজিক পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ তৈরি করতে হবে, দেখবেন আমরা শ্রেণীকক্ষে বিভিন্ন ছবি আছি, দেখবেন ফল ফুলের নাম লিখেছি, জানুয়ারি ফেব্রুয়ারি লিখেছি, অহ লিখেছি, এটা কি সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ না, এটা বর্ণনা দেওয়া হয়েছে, এবার একটা ফুলের গাছ আঁকা হয়েছে, একটা মনোভূমির ছবি আঁকা হয়েছে, একটা কলখানার ছবি আঁকা হয়েছে, একটা সামাজিক পরিবেশের সঙ্গে
মানানসই করে প্রকৃতি এবং সামাজিক, এটা কলকাতার সঙ্গে প্রকৃতির ছবি না, সামাজিক ছবি, সামাজিক দৃষ্টির ছবি, সমাজকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই কলকারখানা তৈরি হয়, এই কলকারখানা থেকে আমরা যে উৎপন্ন দ্রব্য, সেই উৎপন্ন দ্রব্য হচ্ছে খাতা পেন, এগুলো আমরা পাই, শিশুকে বোঝাতে হবে। তো এটা হবে আপনাকে পরিকল্পনার মধ্যে আসছে, প্রথমে শ্রেণীকক্ষকে সাজাতে হবে, কীগতভাবে সাজাতে হবে, প্রকৃতি এবং সামাজিকগতভাবে শ্রেণীকক্ষকে রূপ দিতে হবে, যেন শ্রেণীটাই হবে তার কাছে একটা পৃথিবী, যেই পৃথিবীর মধ্যেই ও অর্থাৎ ওই শিশুটা সামাজিক এবং প্রকৃতি, সমাজ এবং প্রকৃতি উভয়কেই বুঝতে পারে, সুবিধা হয়। দ্বিতীয় বলছে শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী দলের গঠন করে শিক্ষা উপকরণের প্রদর্শন ব্যবস্থা, অর্থাৎ টিএলএমকে আপনি কীভাবে ব্যবহার করবেন। এবার এক ধরনের শিক্ষা মানে এক ধরনের সিটি ম্যানেজমেন্ট আপনি করেছেন, এক ধরনের সিটি ম্যানেজমেন্টে আপনার শিক্ষার্থী বা শিশু এক জায়গায় বসেছে যাতে টিএলএম দেখতে পাচ্ছেন, এক ধরনের স্টুডেন্টরা কোনার দিয়ে উঠেছে যারা টিএলএম দেখতে পাচ্ছে না, তাহলে কী হবে, তারা তো শিক্ষাটা গ্রহণ করতে আপনার ওই জায়গাটা পাঠটা নিতে পারছে না, তাহলে আপনাকে ওই দায়িত্ব নিতে হবে, পরিকল্পনার মধ্যে ওই দায়িত্ব নিতে হবে যে বেঞ্চগুলোর অ্যারেঞ্জমেন্ট বা শিক্ষার্থীদের কীভাবে বসালে আপনার এই টিএলএম দেখানো সুবিধা হবে, বা আপনাকে সবার কাছে আমরা সব ছাত্রদের কাছে আমরা পৌঁছতে পারবো, শিক্ষক হিসেবে পৌঁছতে পারবো, সেই ব্যবস্থাটা আমরা নিতে হবে। ছাত্র এবং শিক্ষক অনুপাত আপনার বিষয় নয়, মানে ব্যক্তিগতভাবে আপনার বিষয় নয়, কিন্তু সামগ্রিকভাবে এটা ওই পরিচালন কমিটির বিষয় যে শিক্ষক এবং ছাত্রের অনুপাতটা ঠিক রাখা, অর্থাৎ কখনোই একটা স্কুলে একজন শিক্ষক দ্বারা পরিচালিত হবে না, এটা আগে একটু বলে দিন, অনেক স্কুলে হয়তো থাকে ওই জন্য দ্বিতীয় স্কুল মানে দ্বিতীয়ভাবে দেওয়া হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে আমার শিক্ষার ক্ষেত্রে কখনোই শুধুমাত্র পুরুষ দিয়ে একটা স্কুল তৈরি করা যাবে, সেখানে মহিলা শিক্ষিকা অর্থাৎ শিক্ষিকা রাখতে হবে, শিক্ষক দিয়ে শুধুমাত্র স্কুল তৈরি করা যাবে রাখা যাবে, শুধুমাত্র শিক্ষক থাকলে কম হবে, শিক্ষিকাও থাকতে হবে, ফিফটি পার্সেন্ট শিক্ষক, 50% শিক্ষিকা, এমন রেশিও জানতে হবে, সেটা কিন্তু পরিচালন সমিতি আলোচনা করতে হবে এবং সিএলআরসি বা বিআরসি আলোচনা করতে হবে যে সমস্ত স্কুলে সমস্যা হবে। বলছেন শিক্ষণ পদ্ধতি কি গ্রহণ করতে হবে সেটা আলোচনা করে ঠিক করতে হবে, কিভাবে শিক্ষা দেওয়া যেতে পারে, বিভিন্ন ট্রেনিং হচ্ছে আপনাদের, বিভিন্ন ট্রেনিং ইন সার্ভিস ট্রেনিং হয়, ইন সার্ভিসের ট্রেনিংয়ে এগুলো এক এক রকমের প্রজেক্ট তখন দেখানো হয়, এখন যেমন প্রজেক্টের মধ্য দিয়ে শিক্ষার একটা চল হয়েছে আইসিটি, সেটা আমরা বলে দেখছি। এবং শিশুদের শ্রেণীকক্ষে অংশগ্রহণ, কোন শিশু সরবে অংশগ্রহণ করছে, কোন শিশু নীরবে অংশগ্রহণ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং তাদের অংশগ্রহণকে মাত্রাকে বাড়াতে হবে, সেটাও শিক্ষক হিসাবে সেই শ্রেণীকক্ষে এই পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত। শিক্ষক পদ্ধতিতে শ্রেণীকক্ষে কী কী সুবিধা যুক্ত আছে, কী কী সুবিধা আছে আপনার পড়বার ক্ষেত্রে, কী কী সুবিধা নেই, সেই বিষয়গুলোকেও দেখতে হবে। এটা মোটামুটিভাবে আপনার ক্ষুদ্রাকার পরিকল্পনার ধারণার মধ্যে এই সমস্ত বিষয়গুলো চলে আসছে, এর বিস্তারিত আর ব্যাখ্যা করব না। এবার আপনাকে বলছে যে এই বিষয়গুলো বলবার পরে আপনার এসসিআরটি বা এনসিআরটি হয়ে যাওয়ার পরে আপনার জেলারগতভাবে ভাব, জেলার ভাবটা কি, জেলার ভাবটা আমি বলবার সময় বলেছি, জেলার ভাব নিয়ে বিস্তারিত যাচ্ছি না, জেলার ভাব হচ্ছে ডিইও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার একজন থাকবে, সেটা এডিএম লেভেলের যিনি থাকেন, আমরা দেখি ডিএমও থাকতে পারেন বা এডিএম লেভেলে যিনি থাকেন তিনি হচ্ছেন এর দায়িত্বে থাকেন, এডুকেশন দায়িত্বে থাকেন। এবং তারপরে আপনার চলে যাচ্ছে ডিআরসি, অর্থাৎ ডিরেক্ট রিসোর্স সেন্টারে চলে যাচ্ছে, অর্থাৎ ডায়েট, হ্যাঁ ডিস্ট্রিক্ট যে শিক্ষণ কেন্দ্রটা আছে, টিচার শিক্ষণ কেন্দ্র সেখানে চলে যাচ্ছে, তার মানে এখানে একটাই আছে, সেটা হচ্ছে বেলাপাড়া ডায়েট সেন্টার, ঠিক আছে। তার শিক্ষক বা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন বা অধ্যক্ষ আছেন তিনি কিন্তু একটা বিশাল ভূমিকা তার আছে, জেলার প্রাথমিক শিক্ষার রূপরেখা তৈরি করার ক্ষেত্রে এই ডায়েটের ভূমিকাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং আমরা মানে জানি না কি কারণে হয়তো এই ডায়েট কোনো ভূমিকাই পালন করেন না, সেইভাবে কি ভূমিকা পালন করে আমরা দেখতে পাই না, কিন্তু সমস্ত ভূমিকা কিন্তু তাদের উপর ন্যস্ত করা হয়েছে, সেই সমস্ত একদম পরিষ্কার হয়ে বলা হচ্ছে। আমি যখন বলছি বলবার সময় আমি আপনাদের বলছি কী কী ভূমিকা তাদের কাছে আছে, বলছেন এই ডায়েটের যারা অন্তর্ভুক্ত এবং ডায়েটে যারা শিক্ষাবিদ তারাই এই জেলার মানে যেই যেই জেলার ডায়েট সেই জেলার ডায়েট সেই জেলার শিক্ষা পদ্ধতির রূপরেখা তৈরি করবে। শুনেছেন রূপরেখা তৈরি করতে কোনোদিন
সময় বেলা পর এক দুটি তৈরি করেছে শুনেন নাই, কিন্তু তাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব এখানে দেওয়া হচ্ছে, পুরো দায়িত্ব সেরকমভাবে পালন হয়নি। তারপরে বিইও বা ডিআরসিএস সিআরসিএস অর্থাৎ যেগুলো আমি বলছি ডিআরসি অর্থাৎ ব্লক রিসোর্স সেন্টার, সিএলআরসি সার্কেল রিসোর্স সেন্টার, যেগুলোতে আমরা যারা টিচাররা তারা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেখানে আমাদের নিজেদের কাজ করতে যাই, শিশুদের কাজ করতে যাই না, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের কাজ করতেই যাই, ঠিক আছে। কিন্তু এটা গঠন করা হয়েছিল অ্যাকচুয়ালি শিশুদের এই পাঠদানের পরিকল্পনা রূপায়ণের জন্য, সেই রূপায়ণের আমরা যখন যাই তখন হচ্ছে শুধুমাত্র একটা ট্রেনিং হয়, সেই ট্রেনিং হিসেবে যাই। তো প্রতিনিয়ত যোগাযোগ কিন্তু এদের মধ্যে এইরকম থাকা উচিত, যে পথ শিশুদেরকে নিয়ে আসলো কোনো মানে কোনো এক সময়, মানে বিস্তারিত অনেক ব্যাখ্যা ট্যাখ্যা করেছে, ওই সমস্ত ব্যাখ্যার কোনো দরকার এখানে নেই, ওই সমস্ত ব্যাখ্যার প্রশ্ন নেই। এবং প্রশ্ন খালি একটাই আছে এখানে, হ্যাঁ, জেলা শিক্ষা আধিকারিক অর্থাৎ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার যিনি আছেন তার জন্য মানে প্রাথমিক শিক্ষার বা ইউই এর জন্য ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা গড়ে ক্ষেত্রে কী ভূমিকা রয়েছে, তার কী ভূমিকা রয়েছে, জেলা শিক্ষা আধিকারিকের কী ভূমিকা আছে এই প্রাথমিক শিক্ষার রূপায়ণের ক্ষেত্রে, জেলা শিক্ষা আধিকারিকের কী ভূমিকা আছে সেটা আপনারা পেয়ে যাবেন, আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি, উত্তরটা পেয়ে যাবেন সেখানে। পেজ নাম্বারটা হচ্ছে 48 আর 49, আপনি যদি ইংলিশ পিডিএফটা ডাউনলোড করেন তাহলে 48-49 পেজের মধ্যে আপনি উত্তরটা পেয়ে যাবেন, ইংলিশ বাংলা যাই হোক না কেন 48-49 পেজে আপনি উত্তরটা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেহেতু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলা হচ্ছে, বলছে জেলা শিক্ষা আধিকারিকের জন্য আধিকারিকের ইউইই জন্য অর্থাৎ ইউনিভার্সাল এডুকেশন এলিমেন্টারি এডুকেশনের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে কী ভূমিকা পালন আছে, কী ভূমিকা গ্রহণ করার দরকার আছে, জেলা শিক্ষা আধিকারিকের অর্থাৎ ডিইও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ইউইই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে কি ভূমিকা পালন করবে বা তার কি ভূমিকা আছে। এবার সরাসরি আসছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা এবং পরিচালন কর্তৃপক্ষ। এবার পরিচালন কর্তৃপক্ষের মধ্যে আসলাম, যে পরিচালন কর্তৃপক্ষ আমরা বা পরিচালন সমিতি বলছি, পরিচালন সমিতিটাকে নিয়োগ আমরা কিভাবে করবো, কি সিস্টেমে পরিচালন সমিতি নিয়োগ হবে সেটা কিন্তু আরটি একটা বলে দিচ্ছে। হ্যাঁ, আমরা এবার যা করবো সেটা হচ্ছে আরটি এক করবো, হ্যাঁ, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সেটা এবার আমরা বলছি। এবার আরটি অ্যাক্টের মধ্যে কিছু কিছু বিষয় বলে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার, আমরা অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে জানি না, ওয়াকিব নই। বলছে যে বিদ্যালয় পরিচালন সমিতির ভূমিকা, প্রশাসনের বিষয়ে বিদ্যালয় হচ্ছে বিদ্যালয়ের প্রশাসন আলাদা আর এমনি প্রশাসন আলাদা, তাই বিদ্যালয়ের প্রশাসন তৈরি করতে হবে বিদ্যালয়ের পরিচালন সমিতির মধ্যে। তো বিদ্যালয় পরিচালন সমিতির ভাগটা বলছে এখানে, খুব মন দিয়ে শুনবেন, বলছে যে 75% সদস্য অভিভাবক বা পিতা মাতা শ্রেণীভুক্ত হবে, অর্থাৎ এই পরিচালন সমিতিতে 75% সদস্যই হবেন অভিভাবক অর্থাৎ ছাত্র ছাত্রীর মা বাবা মা, 25% সদস্য হবেন তার কিছু ক্রাইটেরিয়া বলছে যে 1/3 সদস্য হবে নির্বাচিত সদস্য অর্থাৎ সে পঞ্চায়েত মেম্বার হতে পারে বা সেই এলাকার বা ওয়ার্ডের কাউন্সিলর হতে পারে বা সেই পঞ্চায়েতের সদস্য হতে পারে, 1/3 মেম্বার হবে শিক্ষক মন্ডলী থেকে নির্বাচিত, অর্থাৎ আপনাদের স্কুলে 10 জন শিক্ষক আছে, 10 জন শিক্ষক বা শিক্ষিকা অংশগ্রহণ করতে পারবেন না, তার 1/3 অর্থাৎ ধরে নিতে পারি 3 জন শিক্ষক বা শিক্ষিকা মিলিত হবে সেই পরিচালন সমিতির মেম্বার হবে। কিসের ভিত্তিতে মেম্বার হবে পরিচালন সমিতি, কেটার লাগবে, আমি বলে দিলাম 3 জন হবে, না হয়ে গেল 3 জন ভোট হবে, ভোট হয়ে যে 3 জন নির্বাচিত হবে সেই 3 জন অভিভাবকদের মধ্যে ভোট হবে। দেখুন আরটি এখন যে বলে দিচ্ছে কিন্তু এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানতে হবে, মানার
হচ্ছে বাকি ওয়ান্ডার স্থানীয় শিক্ষাবিদ অর্থাৎ যে এলাকায় আছেন সেই এলাকার যে বিশিষ্ট শিক্ষাবিদ যারা আছেন তাদেরকে সম্মান করে নিয়ে আসতে হবে এবং তাদের মতামত এই পরিচালনা সমিতি আমি গুরুত্ব পাবে কারণ তিনি অনেকদিন ধরে শিক্ষাবিদ যেহেতু অনেকদিন ধরে শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তার মতামত অনুযায়ী এই বিদ্যালয় পরিচালনা সমিতির একটা অংশ নির্ভর করবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে থেকে মাসে স্থির করবেন পিতা মাতারা প্রত্যেক মানে মাসে ছাত্রছাত্রীদের অভিভাবকরা নির্বাচিত করবে যদি ছাত্রছাত্রীরা থাকে অংশগ্রহণ করবে কি করবে না ছাত্রছাত্রীরা এবার শিশুর অধিকার সংরক্ষণ করতে হবে কিভাবে বলছে যে বেঁচে থাকার অধিকার একজন শিশুর বেঁচে থাকার অধিকার তার পরিবারে থাকার অধিকার তার মত প্রকাশের অধিকার তার স্বাস্থ্য উন্নতি বা বেড়ে ওঠার অধিকার অপব্যবহার অপমান ও অন্যান্য ভাবে ব্যবহৃত হওয়া থেকে বাঁচানো অর্থাৎ যে কোনো ধরনের হ্যারাসমেন্ট থেকে তাকে বাঁচানো অধিকার শিক্ষার সমান সুযোগ পাওয়ার অধিকার সম্ভ্রম ও স্থান পাওয়ার অধিকার কৃষ্টি এবং ঐতিহ্যের অধিকার এই সমস্ত অধিকার তাকে দিতে হবে স্কুলের মধ্যে পরিচালক সমিতির দায়িত্ব কি দিতে হবে বই ব্ল্যাকবোর্ড বিজ্ঞান পরীক্ষাগারের প্রয়োজনীয় উপাদান শিক্ষক পাওয়ার অধিকার বিদ্যালয়ের পোশাক বইপত্র দ্বীপ পাহাড়িক আহার অর্থাৎ বিদ্যাপীঠ এবং সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষার অধিকার আনন্দ উপভোগ করা এবং বিশ্রামের অধিকার দেখবেন আপনারা যারা সবাই আপনারা যারা টিচার আছেন দেখবেন যে রুটিনটা হয় রুটিনটার মধ্যে কিন্তু প্রত্যেকের ব্যবস্থা আছে আমরা পরিচালন সমিতির কথা বলছি অর্থাৎ পরিচালন সমিতি যখন বসবেন যখন সমস্ত বিষয়টা দেখবেন তখন কিন্তু আপনাদের এই সকল বিষয়গুলো দেখে দেখে কিন্তু ওই বিদ্যালয়ের রুটিন বিদ্যালয়ের কার্যকারিতা বিদ্যালয়ের মানে কর্মব্যবস্থা প্রতিদিনকার কি হবে না হবে সমস্তটা ঠিক করবে কে ঠিক করবেন পরিচালন সমিতি ঠিক করবে বলে দেওয়া হচ্ছে শিশুর এই অধিকার পাওয়ার অধিকার আছে এই অনুযায়ী পরিচালন সমিতি ঠিক করতে হবে কি হবে এবার বলছে যে বিদ্যালয় পরিচালন সমিতি বড় সরকারি দপ্তরের এর সঙ্গে সরকারি দপ্তরের কি সম্পর্ক বলছে যে সমস্ত স্কুল পঞ্চায়েত এরিয়া অবস্থিত সেই সমস্ত পঞ্চায়েতকে বলছে দায়িত্ব দিতে পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত বিভাগ আছে সেই সমস্ত বিভাগে যাতে 14 বছরের কম কোনো শিশু কোনো জায়গায় কোনো কাজে নিয়োগ না তার দেখা দায়িত্ব পঞ্চায়েতে দেওয়া হচ্ছে তাহলে পঞ্চায়েত যদি দিকটা লক্ষ্য রাখেন তাহলে কি হবে আমার স্কুলের ড্রপ আউট হয়ে যেই শিশু ওই অঞ্চলের পঞ্চায়েতে নিযুক্ত হতে যাবেন বা অন্য অঞ্চলের পঞ্চায়েতে নিযুক্ত হতে যাবেন সঙ্গে সঙ্গে তাকে ট্রান্সফার করা যাচ্ছে এবং তাকে ধরে নিয়ে ড্রপ আউট হিসেবেও তাকে স্কুলে ভর্তি করা যেতে পারে বা তার ড্রপ আউট হওয়ার চান্সই থাকবে এই দায়িত্ব পঞ্চায়েতকে নিচ্ছে পরিচালনা সমিতি গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত রাজ দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার চেষ্টা করবে অর্থাৎ পরিচালনা সমিতিকে বলছে যে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে পরিচালনা সমিতি তাহলে মানে এই কাজটা গ্রাম মানে কোনো এক দপ্তর হঠাৎ করে করবে না সম্ভাবনা করা দৈহিক শাস্তি থেকে মুক্তি এবং শিশুর অধিকার অর্থাৎ কোনো কোনো শিশুকেই দৈহিক বা মানসিক কোনোভাবেই টর্চার করা যাবে আঘাত করা যাবে কোনোরূপ অপব্যবহার অসুবিধার সম্মুখীন হয়ে যেন না হয় তা দেখা পরিচালনা সমিতির দায়িত্ব এবং সরকারের ভূমিকা ওটা থাকবে অর্থাৎ পরিচালনা সমিতি এবং সরকারের ভূমিকা সরাসরি থাকবে এই সমস্ত বিষয়ে যাতে কোনো শিশু তার অধিকার থেকে এখানে স্কুলে বঞ্চিত না হয় এবার বলছে যে বিদ্যালয় পরিচালনা সমিতি বরাবর শিক্ষার অধিকার সংক্রান্ত আইন অর্থাৎ কোথায় কনফ্লিক্ট হচ্ছে শিক্ষা অধিকার আইনের সঙ্গে পরিচালনা সমিতি পরিচালনা সমিতির কোনো ক্ষমতা থাকবে না যে একজন শিক্ষার্থী স্কুলে ভর্তি হবে তাকে ভর্তি না নিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া শিক্ষার অধিকার আইন তাকে মানা করা হচ্ছে যেহেতু 1 থেকে 5 এর কাজটা সম্ভব না 6 to 8 যখন সে হাই স্কুলে যাচ্ছে পরিচালনা সমিতি আছে পরিচালনা সমিতি কাজটা করতে পারবে না যে আমার স্কুলে ছাত্রটি শিক্ষা নিতে যাচ্ছে আমাকে রিফিউজ করতে পারবো না পরিচালনা সমিতির কোনো ক্ষমতা নেই এখানে এখানে বলে দেওয়া হচ্ছে আমি বলে দিচ্ছি একবারে পার্ট 4 সেকশন অফ 1-3 যে বিলটা হয়েছে সেই বিলের যে অ্যাক্ট সেই অ্যাক্টে বলা হচ্ছে যে প্রয়োজন হলে সরকারি সাহায্যপ্রাপ্ত বা সাহায্য না পাওয়া প্রাইভেট বিদ্যালয় সকলকে সমাজের দুর্বল শ্রেণী ও সুযোগ সুবিধাবিহীন শিশুদের ভর্তি করাতে হবে তা না হলে অনুমোদন বাতিল হবে এবং অনুমোদনের বাতিলের জন্য সতর্ক করা হবে
এই সমস্ত দুর্বল শ্রেণীভুক্ত শিশুরাও যেন অন্য শিশুদের থেকে বঞ্চিত না হয়, তার জন্য শিশুদের আলাদা জায়গা বা সময় ক্লাস করানো হয় তাও দেখতে হবে। এটা প্রাইভেট স্কুলকে ডেটে দিতে দেওয়া হচ্ছে বলছে একটে, এবং তার সঙ্গে সঙ্গে এটা সরকারি বিদ্যালয় বা সরকার ঘোষিত বিদ্যালয়গুলোকেও এটা বলছে যে এটা এই ধরনের কোনো অ্যাক্ট বা কাজ বা ব্যবহার করা যাবে না তার সঙ্গে। এবং বিদ্যালয় কি কি সুবিধা তাদের দিতে হবে, বাকি শিশুদের থেকে তাদের কোনোভাবেই সুযোগ সুবিধা যেমন পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, পাঠাগারের সুবিধা, আইসিটি সুবিধা অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সুবিধা, খেলাধুলার সুবিধা এবং অন্যান্য বিশেষ কার্যক্রমের সুবিধা থেকে তাদের বঞ্চিত করা যাবে না, কোনো শিশুকেই বঞ্চিত করা যাবে না। বিশেষত সেই শিশু যদি তপশিলি জাতিভুক্ত, আদিবাসী জাতিভুক্ত বা পিছিয়ে পড়ার শ্রেণীভুক্ত হয় কোনোভাবে তাকে এগুলো বঞ্চিত করা যাবে না। যদি এই রিপোর্ট দৃষ্টির কাছে আসে তখন কিন্তু সে ব্যবস্থা নিতে পারে। একটা বলে দিচ্ছে এবং বলছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখবে, বলছে যে আরবি এক বড় হওয়ার 5 বছর পরে এর মধ্যে কম যোগ্যতা সম্পূর্ণ শিক্ষক নিয়োগ হয়েছে তাদের যোগ্যতার নির্দেশিত মান অনুযায়ী উন্নীত করতে হবে 5 বছরের মধ্যে। আরবি অনুযায়ী বলবৎ হওয়ার 6 মাসের মধ্যে যারা শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছে অর্থাৎ আরবি বলবৎ হয়েছে 2010 1 এপ্রিল বলবৎ হয়েছে। এবার বলছে যে বলবৎ হওয়ার 6 মাসের মধ্যে যারা শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছে অর্থাৎ 2010 1 এপ্রিল আইন বলবৎ হয়েছে, ইফেক্ট হয়েছে, এবং আপনি যদি জুন বা জুলাইয়ের মধ্যেই রিক্রুট হয়ে থাকে তাহলে কি হবে, তারা কমপক্ষে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে, যদি না থাকে 5 বছরের মধ্যে তা অর্জন করতে হবে। হয়নি, অনেক ক্ষেত্রে হয়নি, তাই জন্য আইন রিভিউ হয়ে 2015 এবং 2017 আরডি বিল আবার পাস হয়েছে, আবার পাস করা হয়েছে, এবং যার জন্য কিন্তু সবাইকে এনআইএস এর মধ্য দিয়ে শিক্ষক প্রশিক্ষণ শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণটা দিতে হচ্ছে আপনাদের। এই অনুযায়ী যদি না থাকে তাহলে করতে হবে, সরকারের দায়িত্বটা কুড়িয়ে নেবে, এবং সরকার যখন ফেলিওর হয়ে যাচ্ছে জায়গাটায় তখন আবার আইনটা পাস করে রিভিউ করছে, আইনটাকে সময়সীমাটা বাড়াচ্ছে, এবং একটা ভর্তি একটা ব্যবস্থা আমাদের সকলকেই আমরা দেখছি এটা করেছে। এই ক্ষেত্রে সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির জন্য কিছু উদাহরণ সেটা দিয়েছে, এটা হচ্ছে বলছে নেট ফেসিলিটি করার কথা স্কুলগুলোতে, যাতে নেটের মধ্য দিয়ে শিক্ষা পাওয়া যায়, কম্পিউটারের মধ্যে দিয়ে শিক্ষা নেওয়া যায়, যাতে শিক্ষকরাও এই বিষয়ে হ্যাবিচুয়েটেড হয়, সেই সমস্ত বিষয় এখানে বলছে, খুব সংক্ষেপে বলেছে এই সমস্ত বিষয়ে অত বেশি ডিটেলস দেওয়ার দরকার নেই। তবে এখানে একটা বিষয় বলছে যে অর্থনৈতিক ব্যবস্থার রূপরেখা জাস্ট একটা পাতার মধ্যে ব্যাখ্যা করেছে যে সর্বশিক্ষা অভিযান মিড ডে মিল প্রকল্প, এই প্রকল্পগুলোর মধ্যে অর্থনৈতিক ব্যয়ভারের কথা বলছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ব্যয় নির্বাহের যে ওকালতনামা অর্থাৎ এগ্রিমেন্ট হয়েছে তা হচ্ছে 9 প্ল্যান অনুযায়ী, হ্যাঁ সেটা হচ্ছে 85% 15% অনুপাত 85:15, অর্থাৎ মাথায় রাখতে হবে যে কেন্দ্র এবং রাজ্য যেই অনুপাতে ব্যয় করছে সেটা হচ্ছে 85:15 অনুপাতে ব্যয় হচ্ছে। এবং এক্স প্ল্যান অনুযায়ী অর্থাৎ 10ম প্ল্যান অনুযায়ী 45:25 অনুপাতে এবং পরবর্তীকালে 50:50 অর্থাৎ বর্তমানে দেখা যাচ্ছে যে 50:50 অর্থাৎ 50% কেন্দ্র সরকার দেবে 50% দেবে রাজ্য সরকার, এই পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয়গুলো রান হচ্ছে। এবার পরবর্তীতে এসএসএ অর্থাৎ সর্বশিক্ষা অভিযান, যেটা সর্বশিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত করে রাজ্য উচিত একটি রাজ্য স্তরে প্রয়োগ করা, অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের টাকাটা তো কেন্দ্রীয় সরকারের টাকা, এবার বলছে যে এই টাকাটার পরিমাণটা কমিয়ে আনবে, আস্তে আস্তে কমিয়ে আনবে, কমিয়ে এনে এটা বলছে রাজ্যের প্রকল্প করে নেওয়ার জন্য, কেন্দ্র রান করেছে বিশ্বব্যাংকের টাকা দিয়ে কেন্দ্র রান করেছে সবকিছু করেছে, এবার বলছে রাজ্যের মধ্যে নিয়ে আসার কথা, সেটা এখানে সম্ভব সব ক্ষেত্রে হবে না, সব রাজ্যে করতেও পারবে না টাকার অভাবের জন্য। এবং মিড ডে মিলের প্রকল্প, মিড ডে মিলের প্রকল্পের যে অর্থদান সেটাও আস্তে আস্তে হয়তো এমি রেশিওতে ভাগ হয়ে যাবে, সেই রূপায়ণের কথা এখানে বলছে, এই জায়গাটা একটু ভালো করে পড়ে যাবে পড়বার সময়, তার কারণ শর্ট প্রশ্নের ক্ষেত্রে এই অনুপাতটা আসবে। এই হচ্ছে আপনাদের এই সার্বজনীন শিক্ষা ব্যবস্থার একটা পরিকল্পনার মোটামুটি একটা রূপরেখা, অর্থাৎ কীভাবে কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা এবং বিকেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আপনারা গেলে কী হবে আর না হবে, আর আপনার এই আরডিএ অনুযায়ী আপনাদের পরিচালন সমিতি বা স্কুলের পরিকল্পনা কীভাবে পাঠগ্রহণ করবেন
সেই বিষয়ে যে সংক্ষিপ্ত সেভেন চ্যাপ্টার অর্থাৎ সেভেন ইউনিটের আলোচনা আজকে আমি এখানে শেষ করছি।